আওয়ার চ্যানেল বং কাপল সিম্পল লাইফস্টাইলে। তো চলে এলাম আবার একটা ব্লসম স্প্রিং ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের জন্য। ব্লগ এডিট কমপ্লিট, আর একজন এসে কোলে বসছে, ঘুম থেকে উঠে এলো সবে, আর দেখছে। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং। ওরে বাবা, কেন মুড খারাপ নেই বাবা? ও বাবা, ও বাবা, বাবা কি দেখছে? বাবা ফ্যান দেখছে। একটা স্মাইল দিয়ে দাও। ব্লগ শিডিউল করা হয়ে গেছে, এবারে আদিককে এখন চান করানো হবে। এই যে একজন রেডি হয়ে গেছে, এবার চান করবে। চান করবে তো? ও বাবা, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ও বাবা, এবার চান করবে। ও বাবা, ও ঋদ্ধির এখন নখ কাটা চলছে, ঘুমিয়ে গেছে বলে না ঘুমালো। এই ট্রিমারটা কাটতে কোনো অসুবিধা হয় না, যে মানে কেটে যাওয়ার ভয়টা থাকে না। পাটা ধরে রাখলে শুধু একটু ঘুমিয়ে গেলে সুবিধা কি হয়, পায়ে সুড়সুড়িটা লাগে, পা ছটকা, ঘুমিয়ে থাকলে সেটা করে না। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে শাকের ছ্যাঁচড়া, নোটে শাকের ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে, আর হচ্ছে শিম ভাজা, আর বাঁধাকপির তরকারি, এই যে এখানে বাঁধাকপির তরকারি আছে, আর মুগের ডাল, আর হচ্ছে ডিমের কারি। এই আজকের লাঞ্চ সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেতে বসবো। আজকে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম ধরেনি যদিও, মোবাইল নিয়েই পড়েছিলাম। একটু উঠে পড়ে এই সবে চান করলাম সন্ধ্যেবেলা। চান করে আজকে ভাবছি বারান্দায় বসেই আজকে এডিট ফেডিট কিছু কাজ আছে, সেগুলো মানে ল্যাপটপ নিয়ে কাজ আছে, ওইগুলো ভাবছি এটাই করবো, বারান্দায় করবো। কারণ বারান্দার ওয়েদারটা বেশ ভালোই লাগছে, একদম বসন্তকালের ওয়েদার। তো দেখা যাক, কিন্তু মশা যদি বেশি থাকে তাহলে বসা যাবে না, তাই নাহলে এখানে করবো। চা টা আমার খাওয়া হয়ে গেছে, তাও আমার তো চা সন্ধ্যেবেলা 4-5 কাপ লাগে, সকালেও লাগে সন্ধ্যেবেলাও লাগে। তো ঋদ্ধিও এখন এই সবে খেয়ে দিয়ে শুলো, আর অব্দুলিও ওখানে বসছে গল্প করছে। এদিকে ঋদ্ধির জন্য তার মিম মানে বুবলি নতুন একটা জামা কিনেছে, আমাকে পাঠিয়েছে, জামাটা তোমাদেরও শেয়ার করব। কিন্তু হচ্ছে এখন একটু বড় হবে হয়তো, হ্যাঁ, জামাটা দেখতে দারুণ হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি, এখনো বুই টুই জানে না, তুমি জানো? সকালবেলা আমাকে পাঠিয়েছিল, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, আমাকে পাঠিয়েছিল, পাঠিয়ে ফোন করেছিল। দেখতে দারুণ ব্লেজার টাইপের। তো তোমরাও দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে জামাটা। আজকে ঋদ্ধি একদম পটিটা করেছে ঠিক টাইমে, কারণ হচ্ছে যদি টাইমটা হচ্ছে রাত্রিবেলা 3টের আগে করলে বই ক্লিয়ার করবে, মানে পরিষ্কার পরিষ্কার করবে, আর 3টের পরে হয়ে গেলে তখন আমার উপরে পড়ে যায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যদি ভোর রাত্রে পড়ে যায় না, তখন চোখ টোক খোলা যায় না, তার মধ্যে গন্ধ এরকম। কিন্তু একদম বই বলছে আর একটু পরে করলে হতো না, না ঠিক টাইমে করেছি। এখন পটি টটি করে টরে খাওয়া দাওয়া হয়ে গেল, আমার সাথে এতক্ষণ খেলাধুলা হলো পাপার, তাই তো খেলাধুলা হলো? তো না, আমি আর নেবই না এখন, এই হাত বড় আছে পালিয়ে আসবে, দেখো আমি এখন নেবই না, এতক্ষণ নিয়েটি আমি ঘেমে গেছিলাম, টাটা এখন আবার পরে দেখা হবে না, হাত পা না, এখন নেবই না, এখন নেব না, নেব না এখন, না না রাতে ব্যাগ দিতে ভুলে গেছিলাম, বিগ বাস্কেটে, বিগ বাস্কেটে নিচে বসিয়ে দিয়ে চলে গেছে সব জিনিস। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আর বেশি ব্লগ করা হয়নি, কারণ হচ্ছে কালকে বুই হেয়ারস্টাইলও করেনি, আর আমিও কালকে বেশি রাত পর্যন্ত বলতে 2:30-এর দিকে শুয়ে পড়েছিলাম, কারণ জাস্ট আমি মোবাইলেই নিয়ে বসছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, আর আদিকের সঙ্গে টুকটাক একটু খেলছিলাম। আর বুইও কালকে একটু মানে সবারই এমন হচ্ছে, রাত্রিবেলা ওই 3-4টার দিকে শোয়ার পরে সকালবেলা বুই তো ওঠে না, বুই একটু দেরি করে ওঠে, কিন্তু আমি সকালবেলা যদিও কি হয় একটা ঘুম যদি মানে একটা 4 ঘন্টা বা 5 ঘন্টা ঘুমালাম, টানা ঘুমালাম, ঠিক আছে, ওই 1-1.5 ঘন্টা অন্তর অন্তর উঠে ঘুমানো না, কোনো টাইমেই ঘুম বের হয় না, যখনই মনে হয় যেন চোখে একটা মানে এনার্জি, একটা যে সকালবেলা ঘুম থেকে উঠলে একটা ফ্রেশ ভাব, এই জিনিসটা থাকে না। তো সেই জন্যই কালকে একটু মোটামুটি বুইকে বললাম যে তুমি একটু রাত্রিবেলা খাইয়ে দিও, যেরকম আগে চলছিল,
বই রাত্রিবেলা খাইয়ে দিয়েছে। আমি ওই দেড়টার দিকে আমি শুয়ে পড়েছিলাম, দেড়টা থেকে দুটো এরকম হবে শুয়ে পড়েছিলাম। দিয়ে সকালবেলা মোটামুটি আটটার সময় দিয়ে উঠে কান্নাকাটি করতে, তখন ঘুমটা ভেঙেছি। দিয়ে ঘুম, আর ঘুম থেকে উঠলে কি হয়, ঘুম থেকে উঠে এক মিনিট দু মিনিট একটু বসে একটু ঘুমটুম কাটিয়ে এলো উঠে, কিন্তু ও এমন চিৎকার করে আমার ঘুমটাকে উঠে পড়েই আগে বাথরুমে যাবো কি জল খাবো কি সঙ্গে সঙ্গে আগে হচ্ছে ওর খাবার রেডি করে দিয়ে খাবারটা ঠান্ডা করার জন্য জলে বসাই, দিয়ে তারপরে আমি বাথরুমে যাই। হ্যাঁ, দিয়ে বাথরুম করে মুখে চোখে জলটা কোনো রকম দিয়ে, না তো অনেক সময় চোখ খোলা হয়ে থাকে না, জল চোখে মুখে একটু জলটা দিয়ে এসে ওকে খাওয়াই, দিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি বাথরুমে যাই, ফ্রেশ ট্রেশ হই। হ্যাঁ, সেই জন্য কি হয় একটু অসুবিধাও হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ওটা ঠিক আছে। হ্যাঁ, রিদ্ধি এখন ঘুমাচ্ছে, বুইও ঘুমাচ্ছে, কিন্তু রিদ্ধি এক্ষুনি উঠে পড়বে, কারণ আমি এক্ষুনি দেখে এলাম যে ও চোখ পিটপিট করছে। হ্যাঁ, একবার খুলছে একবার বন্ধ করছে, তো ঠিক আছে। হ্যাঁ, আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না, এই ব্লগটা ছোটই থাকুক, ঠিক আছে। তো তোমরা যারা চ্যানেলটাকে দেখছো, ভিডিওটাকে দেখছো, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটাকে একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের প্রচুর দরকার। হ্যাঁ, তোমাদের কি হয় যখন চ্যানেলে সাবস্ক্রাইব বার বেশি থাকে বা হচ্ছে চ্যানেলে তোমরা যখন কমেন্ট করো, তখন আমাদেরও একটা ভিডিওটা বানাতেও আমাদের একটা যে এনথু পাই আমরা, অনেকজন সাপোর্ট করছে প্রচুরভাবে, ওর প্রতি ভিডিওতেই কমেন্ট করে লাইক দেয়, তো তোমরাও সবাই করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। I'm not a man, I'm not a man, I'm not a man, I'm not a man.